সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশে দারিদ্র দূরীকরণ করে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধ শ্রেষ্ঠ কমিটির সদস্যদের সঙ্গে জন্য আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই কথা বলেন। শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশে কোনো দারিদ্রতা থাকবে না বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। শেখ হাসিনা যদি আরেকটিকে আপনি ক্ষমতায় আসতে পারেন তাহলে এদেশে কোন ধরনের দারিদ্র থাকবে না। তাদের মোকদ্দমার সংখ্যা কমে যাচ্ছে, মামলার সংখ্যা কমে যাচ্ছে, মামলাগুলো সে এখন শাস্তি টাস্তি পায়।